এরপরে যিশু গালিল সাগরের অন্য পাড়ে চলে গেলেন। এটিকে তিবিরিয়া সাগরও বলা হয়। অনেক লোক যিশুর পেছনে যেতে লাগল, কারণ তারা রোগীদের সুস্থ করার কাজ দেখেছিল। যিশু তাঁর শিষ্যদের নিয়ে একটি পাহাড়ের উপর উঠে বসলেন। সেই সময় উদ্ধার পর্বের সময় কাছে এসেছিল। যিশু চেয়ে দেখলেন অনেক লোক তাঁর কাছে আসছে। খাওয়ানোর জন্য আমরা কোথা থেকে রুটি কিনব? তিনি ফিলিপকে পরীক্ষা করার জন্য এই কথা বললেন। আসলে তিনি কি করবেন তা তিনি জানতেন। ওরা যদি প্রত্যেকে অল্প করেও পায়, তবুও 200 দিনারের রুটি তো ওদের কুলাবে না। যিশুর আরেকজন শিষ্য আন্দ্রিয়, যিনি সিমন পেতরের ভাই, বললেন, এখানে একটা শিশুর কাছে 5টা রুটি আর 2টা মাছ আছে, কিন্তু এত লোকের মধ্যে অবশ্যই তাতে যথেষ্ট হবে না। এই লোকদের বসিয়ে দাও। সেই জায়গায় অনেক ঘাস ছিল, লোকেরা তার উপরেই বসে গেল। সেখানে পুরুষের সংখ্যা ছিল 5,000। যিশু রুটি নিলেন, ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। আর যারা বসেছিল তাদের মধ্যে ভাগ করে দিলেন। মাছ নিয়েও তিনি সেভাবে ধন্যবাদ দিলেন। আর যে যত চাইল সে ততটাই পেল। লোকেরা পেট ভরে খেলে পর তিনি তাঁর শিষ্যদের বললেন, খাবারের টুকরাগুলো জড়ো করো যেন কিছুই নষ্ট না হয়। তখন লোকেরা খাবার পরে সেই 5খানা রুটির যা বাকি ছিল শিষ্যরা তা জড়ো করে 12টা টুকরি ভরলেন। যিশুর এই আশ্চর্য কাজ দেখে লোকেরা বলতে লাগলো, জগতে যে নবীর আসার কথা ছিল ইনি সত্যি সেই নবী। যিশু বুঝলেন লোকেরা তাকে জোর করে তাদের রাজা করার জন্য ধরতে আসছে, তাই তিনি আবার একাই সে পাহাড়ে চলে গেলেন।